I'm very glad if somebody acknowledges I'm a responsible government governor. I'm very glad if somebody acknowledges I'm a responsible government governor. মঙ্গলবার বিধানসভায় যাদবপুর নিয়ে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় বলেছিলেন, রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে ইচ্ছামতো উপাচার্য নিয়োগ করছেন। রাজ্যপাল মনোনীত উপাচার্যকে সরিয়ে দিয়েছেন। নতুন উপাচার্য নিয়োগের আগেই এই ঘটনা ঘটেছে। আমি মনে করি এই ঘটনার জন্য রাজ্যপাল 100% দায়ী। এরপর সাংবাদিক বৈঠকেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে উপাচার্য নিয়োগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমরা যখন রাজভবনে চ্যান্সেলার নমিনি চেয়ে পাঠাচ্ছি সার্চ কমিটির জন্য, আমরা পাচ্ছি না। আমরা ডিনের জন্য চ্যান্সেলার নমিনি চেয়ে পাঠাচ্ছি, পাচ্ছি না। এই যে উচ্চশিক্ষা দপ্তরকে সম্পূর্ণভাবে উনি সরিয়ে রাখতে চাইছেন, কিন্তু বিনিময়ে কি পাচ্ছে? বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলি কি ভালো চলছে? ডিন সিলেকশন কি হচ্ছে? উত্তর হচ্ছে না। শিক্ষামন্ত্রীর বক্তব্যের একদিন পরে উত্তর দিলেন রাজ্যপাল। বললেন, যদি কেউ স্বীকৃতি দেন আমি খুশি, আমি একজন দায়িত্ববান রাজ্যপাল। I'm very glad if somebody acknowledges I'm a responsible government governor. I'm very glad if somebody acknowledges I'm a responsible government governor. শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের সরাসরি কোনো সমালোচনা করেননি রাজ্যপাল। তবে তিনি কি কোথাও বুঝিয়ে দিতে চাইলেন, দায়িত্ববান বলেই তিনি এই সমস্ত পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতেও এই একই রকম পদক্ষেপ নিয়ে যাবেন? শিক্ষামন্ত্রীর সমালোচনা তিনি যে গ্রাহ্য করছেন না, তিনি কাজ করে যাবেন না বলেও এই কথাই কি বোঝাতে চাইলেন রাজ্যপাল? বাস্তবে যদি সেটাই হয় তবে রাজ্য রাজ্যপাল সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে আগামী দিনে, আশঙ্কায় শিক্ষামহল। নিউজ টাইম।